নর্থামটন আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটেন সফররত দ্বারা আসনের এমপি মহিবুর রহমান মানিককে সম্বর্ধনা দেয়া হয় স্থানীয় মেয়রের উপস্থিতিতে নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন সেন্টারে আয়োজিত সোমবারের এ অনুষ্ঠানে বার্মিংহাম ও কোভেন্টি থেকে আওয়ামী নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান কমিউনিটি নেতা মদরিস মিয়ার সভাপতিত্বে আব্দুর রফ ও ইউসুফ রাজা চৌধুরী সাদের পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিএ সেক্রেটারি আফতাব আহমদ আমন্ত্রিত অতিথিদের কাছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেন এনবিএ চেয়ার ইউসুফ মিয়া নর্থহাম্টন মেয়র তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের সাথে তার নিবিড় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন সম্বর্ধিত অতিথি তার বক্তব্যে দীর্ঘদিন যাবৎ অগণতান্ত্রিক সরকার দ্বারা দেশ পরিচালিত হওয়ায় বাংলাদেশের যথেষ্ট উন্নয়ন হয়নি বলে উল্লেখ করেন তিনি আওয়ামী সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরেন এবং যুদ্ধপরাধীদের বিচার এই সরকার অবশ্যই করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেবুল চৌধুরী জি চৌধুরী কাউন্সিলর প্রিন্স সাদিক চৌধুরী প্রমুখ নোমান রাজা Channel S News Northampton